গাড়ি চাল মারি দে জুই লাগবো অল্প দেরি গাড়ি বেতাল নিবুস দিয়ে মাজুলি সাইকেল রাইড তো আইছে তো মই তাতে যাম না না যা টেস্টিং করি চাও ইমান ডেঞ্জার হয় এই বস্তুটো রিস্ক আছে না নাই ইতিয়া বগার গার্লফ্রেন্ডে কছি বিয়ে তো করো না ইমান তিরি বসুং ইজার পাই নাকি চল লগ লাগি এতে অলপমান আড্ডা দি আছো গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস সকলকে হুপরা বাজার আছো ফ্রম লখনউ মাছ সাত আটা বারোটা ফাটি গেছি গাইস তো উঠি কিনে মানে আই গেলো আর এটা রাতেপা টাইম হচ্ছে বারোটা তো গাইস সদায় ভাবো যে আজি পুয়া একদম সাততে যাম রাইড করিম কিন্তু বলে উপায় নেই গাইস ভিডিও এডিট করে ফেলে ঘুমক গেলে আপলোড করা গেলি এ লাইফ ধ্বংস উঠি গেছে গাইস বাকি বগা ভাই গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো গাইস যোগালি রাতে আমি এখন হোটেলে থাকলো আচ্ছা একদম খাস হোটেল আছিল 600 টাকাতে এটা রুম রুম তো গাইস এতিয়া আর ইমান বেশি বকি দীঘাল নকরু আজি আমার টার্গেট আছে বিশাল মানে ইয়ারপাড়ে ঘর আছে একদম 1200 কিলোমিটার তো নন স্টপ ইতিয়ার আজি রাতে হোটেল লওয়াটো নাই কত থাকাটো নাই নন স্টপ যাই থাকিম তো বকে ভাই যাব লাগে গাড়ি লগাই দে এ লগাই দে তুই একদম ফুল মাল বোঝা দি দিলু আর মানে গাড়িখানো আজি মোবাইল তো চেঞ্জ করবে লাগবো বাধ্যতামূলক তো গাইস আজি কেদারনাথ রাইড আইবে 12 দিন না 13 দিন হল ইতে গেলি মোবাইল চেঞ্জ করা নাই হ্যাঁ গাইস হিলে যাবো কবাত কলা ধো আমার কুত্তা মতন গাড়ি চলে আসু তো দেহারো অবস্থা বেয়ে আছি দেহারো অবস্থা কেনে এসে যায় না গাইস এ থিয়েটারো প্যান্ডেল মরা মানুহ আনছি টুকনি সুকনি পারি গোটে কামে করবে লাগলো সুকুতায় পাগলের দরে দিনটো রাইড করো রাতি হলে অলপমান টাইম ঘুমা আর রাইড চলে যাও ইস জিন্দগি এটা টনসেল সনসেল হই হে গোটে মরিম রা গাইস যাই ফেলে তাহলে হসপিটালতে হেরি এডমিট করবে না সদার দরে আজি ধরে দিলো হ্যান্ডেল যে বিশ্বকর্মা বাবা কি যে তো গাইস কি হয় একো কবা নরু দে তো এটা আমি প্রথম কাম হল গাইস গাড়ির মোবাইলটা চেঞ্জ করবে লাগে তারপিছত আর গাড়ি লগাই দিম কত রখা রখি নাই দে গাইস আজি ব্লগ জি হয়ে যাবো চাই পাব লাগে মানুহ চাই পাব লাগে সাইকেল রাইড রেডি হয়েছে এফালে চাল 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 বোলে এখানে এখন দোকান পালো তো এতে বহি থাকে গরম গরম দেখুন মাল বনে আছে তো যাত্রাটো করি যাও গাইস ফালতু ভরব গাড়ি কাম ক্লিয়ার হয়ে গেল তো ডাইরেক্ট লগাই দাও রে পালো এটা তেল দি পারো এটা ফুল টাঙ্কিটো লগাই দিব লাগে অলপমান তেল মারা হৈ গেল কমপ্লিট 520 টাকাত তেল খাচি গাইছে একদম ফুল টাঙ্কি বাকি তেল দিব ৰাবিটো কবাৰ আছে মোৰ বোলে একে ড্ৰেচ লুপছে জেকেটে এইকেইটা এইগিলা হেলমেটে চেলমেটে একেই বলে ড্ৰেচ কি হ'ব আমাৰ মানে ৰাইডটো ঠিকেই থাকে কিন্তু প্ৰব্লেমটো কি যায় নে গাইছে আয়োজন কৰোঁতে এই আৰম্ভণিয়ে 2টা বজাত হৈ দেখিছে না এই চিঠিৰ পৰা ওলাই নাই তো ভাই টাইম হৈছে এতিয়া 3:45 আৰু লাষ্ট যি গাড়ীত হৈছিলোঁ গাইছ তেতিয়াৰ পৰা ইতে গেলি প্ৰায় 140 কিলোমিটাৰ দান কৰি দিলোঁ গাইছ নন ষ্টপ কতো ৰখা নাই কেনে ভাই একদম পিটি চাইছে লৈ গৈছে মই অলপ ৰেষ্ট দিবি মোক এনেকৈ নহ'ব দেই নাই নাই গাইছ এতিয়া ৰেষ্ট লোৱা টাইম নাই নো ষ্টপি দিনে ৰাতি গাড়ী চলব বুলি কৈছোঁ চলবই যি হয় হ'ব তো বাকী গাইছ এইখিনিতে তাত ঘোষণা কৰি দিওঁ যে বহুত মানুহ মোক কমেণ্ট কৰি আছে বেতাল নিবুজ দিয়ে মাজুলী চাইকেল ৰাইডটো আহি আছে তো মই তাতে যাম না নাযাম তো ফাইনেলি গাইজ ঘোষণা কৰি দিলোঁ ৰাকেশ জুনিয়ৰ এইবাৰ মাজুলী ৰাইডত যাব বাপ অ' বাপ তো গাইজ মাজুলী ৰাইডত যাবাই লাগিব তো আজি হৈছে 7 তাৰিখ কালি 8 তাৰিখে আমি ৰাতি ঘৰ যাই পাম 9 তাৰিখ মই ৰেষ্ট ল'ম 10 তাৰিখে আৰু ৰাতিপুৱা আৰু মাজুলী ৰাইড ষ্টাৰ্ট হৈ যাব ৰেষ্ট লোৱা টাইম নাই কাৰণ কি জানে নাই বৰ্তমান গাইজ পিক টাইম চলি আছে এই টাইমত মানে কুত্তা মটন কষ্ট কৰিব লাগিব মানে মোৰ কেনেকুৱা আছে জানে দেহাৰ অৱস্থা গাইজ কষ্ট মানুহ কৰে কিন্তু কষ্টৰ শেষ পাইছো যায় ইয়াৰ ওপৰত আকৌ বেয়া নৰি সেই লেভেল পাইছো একো নাই গাইজ যি হয় হ'ব দে ওলাই যাম বুলি কৈছো ওলাই যামে আৰু মানুহটো ৰেষ্ট পোৱা নাই গাড়ীও ৰেষ্ট পোৱা নাই আই আমি যে খোৱা লওঁ সময় শান্তি শান্তি টাইমে ৰেষ্ট পাইছি তো বঢ়িয়াকৈ গাড়ীখন ৰেষ্ট যাওক আৰু পালোঁ এখন হোটেল এতে আহি গেল বঢ়িয়াকৈ গাখীৰ দি আছা এতে মিঠাই বুন্দিয়াৰ লাড়ু এই এইগিলা খাওঁ দে গাইজ দে 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 তা হয় গেল এইবাৰ আছো চাওমিন খাবা400 টকা মাল ললো গাইছে আৰু তো আজির দিন সেকেন্ড ভিউ লাভ তেল চালখিনি মারি ললো বাকি এটা টাইম প্রায় 5:30 হয়ে গেল
আৰু বগা ভাবে ভালে মাটিলে কবাত 130 কিলোমিটার মান তো টোটাল একদম হোটেল রুমৰ পৰা একে গলি মাললু 280 কিলোমিটার ধেমালি চলনা দে গাই যে স্কুটি গরম হৈ গেছি ইতিয়াল ভৰা মাৰু যাম বগা ভাই কেনে লাগিল ভালে লাগছে না মুখছ থৈও আলো হাগি হম এক ও হিগলে নাই দে বগা এ ই গাইস হদাই হদাই হাগবে যায় আধা ঘন্টা দেখো দেখে দুই ই নু হাগা আজি ও হা হাগবা লাগবো এ জিঙ্গা খাইছ সঙ্গে হাগবা লাগবো ই ই যা 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 পাছু দে আর পিছি বিখানো দে গাইস হাগা মুই তো যদি ইমান টাইম যায় বা কি কিং কি করবি কি করবি হা গাইস দে হব দে রজান বন কর দূর যা এখানে কি হব দগা দেখলা यार জামাল দা দূর যা লাগবো এখান লাগবো মাপলা লো সেইন বলি কয় দে হব দে এটা মোর সময় আই গেল উপর ধর ধর এগুলা পিনলেছু আর এখান ওসব লাগবি দুফাই গতা বড় দুফাই ও যাবালি আলো সে গাইস কেন বান্ড সুইটলা না গাইছে গোরখপুর আর ঠান্ডা যে লাগছি চারিফালটি বতা মারি আছে তো এটা গাইজ গরম গরম আপনার রুটি এ বগা সা মুখান সা তো ও মাই এ না এগুতে জানো ঘর দিলা না খাই গাইজ রুটি না খাই বলে কি বে খাই তো মটু গাইজ রুটি খাম তো গরম গরম রুটি বইরাকে বনাই আছে খাই দাও তো না খাই দি না এতে আপত্তি না বুঝি বেছ না বগে গরম গরম রুটি এতে আছে মূলো হদাই ধরে আর সবজি এ খাই দাও দে গাইজ দে আর এখন প্লাস্টিক উদ্দে গাইজ স্টিল নয় খাবি যা দিমিয়া উল্টো গাড়ি টাইম হৈছে 9:45 আৰু ফাইনালি আমি পাই গলো এন্টাৰ কৰি দিলো বিহাৰ গাইজ আৰু এফালে তেল হৈ গৈছে ভগবান তেল গাড়ির তেল মারি দে জুই লাগবো অল্প দেরি গাড়ি ভরি তো ফেলছি অবস্থা তেল মারি তেল ভাই তাই বাইশ আর বর্তমান আছো আমি বিহারও তো এর পরে একদম নলবাড়ি আছে গাইস 829 কিলোমিটার বাপ রে বাপ পুয়ার বা গাড়ি চলছো দে আর এগুলা কানসান গিলা হান বিহ উঠি গেছি জানো ফারবো বা এগোছো কবাক বগাও চললা কবাত 80 কিলোমিটার মানু হয় ঠান্ডা গাইস তো মিঠের দোকান হান পালো গাইস মানে মিঠে দেখলি দেখুন বা রবা নরা হয়ে যাও নতুনকে এটা স্বভাব হয়েছি তো হয়নে নয় হ্যাঁ ইয়েস ইয়েস নিশা হয়ে গেছে মিঠে মিঠে নিশে এটা হয়েছি তো মিঠে খাও রে তো হয় গেল এবারে তাই ললো বেলেগ সে অলপমান এবার আর বেলেগ আনলো হবো গাতা খা দি দি খান দি হ্যাঁ এই মিঠেই খা আমি তো যাবার রাখবো একদম মুজাফাপুর হই এ বাপ রাখুর উৎপর তো গাইস এফালে একদম জ্যাকেটের উপর তে জ্যাকেট মার দিছো স্যান্ডেল ফাটা তথাপি উপায় নাই ইমান ঠান্ডা লাগছি বাকি বগা ভাই যাবা লাগে এতিয়া যাওয়ার অলপমান ভাবছুন অলপ জিরাবা লাগে এতে বর্তমান বিয়ার তো সাপ ডেঞ্জার রে গাইজ মা কসম এ জায়গা হিন্দি আপনার এরিয়া তো সাক মুরকে ডেঞ্জার হবে কি হবো নাকি এ হবো দে তো কই ডেঞ্জার রে এনে অল্পমান রিক্সি তো আমি এটা রখা রখিত নাই মুছুর পর যাই থাকবে লাগবো এতে রখা রখিত নাই সিরিয়াসলি হচ্ছে তো এতে গেলি জিমেন মানুষ মুখুর পাই শুনছু সবে কই যে বিয়ারও রাতি রাইড নকরবি তো আজি মই একদম টেস্টিং করি চাও ইমান ডেঞ্জার হয় এই বস্তুটো রিক্স আছে না নাই আপনাদের গম পাবো আজি ফ্লগটো এই কথা নাই 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 টেনশন লবা নালগে মই আছো জানা আৰু আমি এতিয়া বিহাৰৰ এটা গাঁৱৰ ভিতৰৰ ৰাস্তা দি যাই আছো কোনো মানুহ নাই অকল কুকুৰ হেল এইগুলা আছে গাইজ তাই মুছি কারেক এটা আর আমার রাইট চলি আছে এফালে তেল তো ফুল ট্যাঙ্কি ঠিক 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 হয়ে যায় গে ব্যান্ডেজ করে দিয়ে লোলো একদম 500 টাকার আরো ফুল ট্যাঙ্কি মানে মানে আজির দিন তো রে 7 নম্বর গাইস কেমন মাসছু বাপ বাপ বগে ঠান্ডা কেনে কইছুন বারু না ঠিকই আছে রো বগে রাখে জিউসি হইছে আর বহুত রাইট করলু তাই মই ঘুমাবা কইছি জানা না
মই নুঘু মানে তাই নুঘুমায় আর বুকে ঠান্ডা ঠান্ডা লাগব না মোর কি পাগল বালাত কইল এ বগা তো মরি না যাকে ভাই এতে এই জালাত গাইস রাইড করি আছো কি বেকাই খত্তু যাই পাবা লাগে আর তাই বলে নুঘুম এই নুঘুমালি তো মরি যাইলা ওত কি কথা কবা নাই বিরে তেমা সুতে নাই গাইস হা আপি পাগল হল বলি ইমেন হবা নরি ইদম টপ লেভেল একদম কোয়ালিটি বাপ রে বাপ কি বলে ভাই হা তোর গার্লফ্রেন্ড মই রাইট স্টপ করিম রাকেশ জুনিয়রে রাইট স্টপ করবো এ বগার গার্লফ্রেন্ডের কথা শুনি কিনু তাই তাকে ফেকতন নাকি গাইস কথা যে একো না বিবিসে রাহে একোটা মানে গাইস কথাটো কি যায় না এতিয়া যদি বগাই মোক কলা কয় যে রাকেশ মোর গাতটো কেম্বা লাগছি টুপনি লাগছি হোটেল এখন লওয়া বা বগার কোনোবা ঘরো মানুহ মাক দৈতকে কলা কয় বোলে বাবা হাত না রাইট কৰিব নাকি হোটেল এখন ল এতিয়া মানি লল হই এতিয়া বগার গার্লফ্রেন্ডে কৈছি বিয়ে তো করো না ইমেন তিরি বসঙ্গি চার পায় নাকি ভাল পাই মোটে ভাল ও নরতে অত অত সেলুট দিছো দে হে বলে কিন্তু রাকেশ জুনিয়রে রাইট স্টপ কোন করে বুঝবে না রাকেশ আমার কুড়ি ভাল ভাল না ভাই কানুন ও ভাল না ভাই কারণ ও ভাল পাবো হাওয়া লাগবো রাকেশ জুনিয়র কত ইমেন ইজি নয় বগা বুঝবেছে না ইমেন হওয়া যে বতি না যাও দম লাগবো হাওয়া লাগবো মুখ পত লাগবে আর আই আই রানীপুর নামো জায়গা এক দখল রখলু হ্যাঁ দরভঙ্গা রানীপুর তো এতে বৈরিয়া অলপমান জুই পুয়ে আছো আর এফালে গাইজ আমল কুল লছো যে ভয়ানক টুপনি লাগছি বগাই গাড়ি চলাই আছে মই পিছফালে বহি আছো এনকে ধাক্কা মারি আছো যে ভয় লাগা রিক্সি হয়ে গেছি বাকি গাইজ রাস্তাত বেলেগ গাড়ি নাই অনলি ট্রাকে চলছি ট্রাকর মাজত আমার যে স্কুটি খান যাই আছে তো যি নহক আজি যেতে আমি হোটেল রুমুর পাই ওলাও তো তারপর একদম আমার ঘর গেলে আছিল 1280 কিলোমিটার তো ইতিয়া বাকি আছে এর পাই আমার ঘর গেলে 700 কিলোমিটার তো আজি আমি কভার করলো গাইজ 580 কিলোমিটার তো ধরুক 600 কিলোমিটারে কভার করা গেল বগা কেনেকুয়া একদম মজা ঠিক 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 তো ভাইরক কেছে ও ঠিক ঠিক তো গাইজ ইতিয়া আমি গোটা কিছু চল লগ লাগি এতে অলপমান আড্ডা দি আছো দি কিনে এতে ওচৰতে ৰুম এটা লৈছো হোটেল ৰুম অলপমান ৰেষ্ট ল'ম 3 ঘণ্টা মানৰ কাৰণে বাকী পুৱা উঠি কি ওলাই যাম এতিয়া টাইম হৈছে 3টা আৰু মোৰ হালা লাগিছে না গাইজ আৰু এইটো হোটেল ৰুম লৈ দিলোঁ আপোনালোকে চাব পাৰে তো ভালে লাগিছে গাইজ তো এই ৰুমটোৰ প্ৰাইচ হৈছে 450 টকা তো আজি মই আপোনালোকক কৈছোঁ যে দিনে ৰাতি ৰাইড কৰিমতো কৰিলোৱেই ৰে গাইজ আৰু হোটেল নলওঁ বুলি ভাবিছিলোঁ কিন্তু ল'ব লগা বাদ দিওঁ দেই যি ভয়ংকৰ টুপনি লাগছি মানে ক'ৰবাত এক্সিডেণ্ট হৈ মৰিব লাগিব গাইজ হা সেইকাৰণে ক'ৰবাত 4 ঘণ্টামানৰ কাৰণে ৰেষ্ট লোৱাৰ কাৰণে এই ৰুমটো লৈ ল'লোঁ ৰাতিপুৱা উঠি আৰু ওলাই যাব লাগিব বাকী আহ কালি হ'ব গৈ আছে এই কেদাৰনাথ ৰাইডো লাষ্ট দে গাইজ তো আহ কালিতো ঘৰ পামে লগতে আৰু এটা বহুত ইম্পৰ্টেণ্ট কথা আপোনালোকক কৈ দিওঁ বহুতে মানে মোক ফোন কৰি আছে মেছেজ কৰি আছে সুধি আছে যে ৰাকেশ তুমি যে কেদাৰনাথৰ পৰা হিল আনছ বালা আনছ মুদি চুটি আনছ আমাকো লাগে তো সেই কথা গাইজ মইনো কি কৰিম ইমান মাখা হিল চিল আনছো তো সকলোৱে আহকালি ৰাতি মই ঘৰ যাই পাম আহকালি বা 9 তাৰিখ পৰহি আমাৰ ঘৰক আহিলি হ'ল তো যদি যোনী যোনী আহে চবেই পাবি কিন্তু এইখিনিয়ে ক'লোঁ শিল শিল কমে ভাঙি আহিলেও দিম গাই হাঁচিলি আহকালি আৰু পৰহিৰ ভিতৰত আমাৰ তাকে আহাৰ কাৰণে চেষ্টা কৰবো যাকে যি পাওঁ সেই আহিলেও মিলে আহিলেও দিমাই গাইজ আহিবি আৰু বাপ বা মহৰ ওপৰত থাকিব পৰা নাই গাইজ হা আৰু মোৰ চকুৰ অৱস্থা চাইচোন কলা পৰি নাই দে বেছি দিন নাই দে আৰু মোৰ মই যাম দেই এই ইটা ম তো গাইজ ভিডিঅ' চাই কেনেকুৱা পালে কমেণ্ট কৰি জনাব আজিলৈ এইখিনি আছিল বহুত বহুত ধন্যবাদ